equals hard. Physics equals genius. Soborno Bari. 10 বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত এই আমেরিকান শিশু আলোচনায় আছে অনেক দিন ধরেই। তাকে বলা হয় প্রডিজি বা অসামান্য মেধাবী। ভারতের পুনে বিশ্ববিদ্যালয়, মুম্বাই বিশ্ববিদ্যালয় সহ নানা দেশে নিজের লেখা বই দা লাভ নিয়ে বক্তৃতা দেওয়ার সুযোগ পেয়েছে সুবর্ণ। এমন দাবি তার বাবা মা রাশিদুল বারি ও শাহেদা বারির। সুবর্ণকে বিশ্বের সর্বকনিষ্ঠ অধ্যাপক হিসেবে দাবি করেছেন রাশিদুল শাহেদা দম্পতি। তাকে গ্লোবাল প্রফেসরও বলা হচ্ছে পরিবারের তরফ থেকে। আপনি যদি আজকে কোনো কিছু আবিষ্কার করেন, 50 বছর লেগে যায় এটার জন্য স্বীকৃতি পেতে। গিনিস বুক অফ রেকর্ড হয়তো আজকে নেই, কালকে থাকবে না, এমন কোনো, এটা তো একটা প্রসেস। পুরো বিষয়টিকেই মিথ্যা বলছে ফেসবুকের তালিকাভুক্ত তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্ট ওয়াচ। অনলাইনে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্যের সত্যতা যাচাইয়ের কাজ করে প্রতিষ্ঠানটি। প্রথমত পুরো জিনিসটাই তো একটা ফার্স। ইয়াংগেস্ট প্রফেসর বলে যদি কোনো ক্যাটাগরিকে আমরা খুব তথ্যগতভাবে শনাক্ত করতে চাই, তাহলে আমরা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে আমরা দেখেছি আলিয়া সবুর ইয়াংগেস্ট প্রফেসর। তার বেশ কিছু পেপার আছে, একাডেমিক পেপার, আর সেগুলো পাবলিশ হয়েছে, সাইটেড হয়েছে। তো এসব কারণে তাকে প্রফেসর বা চাইল্ড প্রডিজি বললে যেন এক ধরনের একাডেমিক্যালি এটা জাস্টিফাইড। তো এই সুবর্ণের ক্ষেত্রে আমরা এরকম কোনো একাডেমিক পেপারের কোনো খোঁজ পাইনি। ইটস মাই প্লেজার to welcome Professor Soborno Isaac Bari. Mayor Eric Garcetti শুধুমাত্র Soborno Isaac এর জন্য লিখেনি, তার তার ভিডিও বানিয়েছে, ভিডিও বানিয়ে এটা পাঠিয়েছে। Soborno Isaac কে তিনি প্রফেসর বলে সম্বোধন করেছেন তার ভিডিওতে। এই দাবিটা তো আসলে মেয়রের না, দাবিটা আসলে এই ফ্যামিলির, এই পরিবারের দাবিটা কি হয়তো তারা মেয়রের কাজ কি, এটাকে যে স্ক্রিপ্ট দেওয়া হয় সেটা তিনি হয়তো করেছেন। এ বিষয়ে মতামত জানতে আমরা যোগাযোগ করেছিলাম রাশিদুল বারির সাথে। প্রথমে সাক্ষাৎকারের সম্মতি দিলেও প্রশ্ন দেখার পর মত পাল্টে তিনি লিখিত আকারে মতামত জানান, যেখানে তিনি সুবর্ণর সর্বকনিষ্ঠ অধ্যাপক হওয়ার পক্ষে কোনো যুক্তি দেননি। সম্প্রতি বাংলাদেশে প্রকাশিত একটি সংবাদের প্রতিবাদ জানিয়ে বারি দম্পতি কথা বলেছেন ফেসবুক লাইভে। এই লাইভের নিচে একটা লিংক দেওয়া হবে, লাইভটা শেষ হয়ে যাওয়ার পর সেটাতে ক্লিক করে দেখুন। তবে বিভিন্ন মাধ্যম থেকে চেষ্টা করেও সেই লিংকে ঢোকা যায়নি। বিভিন্ন সময় বিশ্বের নাম করা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সুবর্ণ বারির নানা স্বীকৃতি পাওয়ার সংবাদ দেখা যায় অনেক সংবাদ মাধ্যমে। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও স্বীকৃতি দিয়েছে সুবর্ণকে। এরকম লেটার প্রেসিডেন্ট ওবামা আর কাউকে লিখেছে এটা কেউ দেখাতে পারেনি। তবে এসব হওয়াটা অস্বাভাবিক নয় বলছে ফ্যাক্ট ওয়াচ, যদিও ভুয়া তথ্য প্রচারের দায়ে সুবর্ণের পেজটি সরিয়ে দিয়েছে উইকিপিডিয়া। এটা যে কেউ আবেদন করতে পারে মেয়র অফিসে বা যে কোনো অফিসে, প্রেসিডেন্টস অফিসে আবেদন করলে সেটি একটা ফরম্যাট আছে, সেই ফরম্যাট অনুযায়ী তথ্য আপনি দেবেন, মেয়র একটা এটা একটা এক ধরনের অ্যাপ্রিসিয়েশন সার্টিফিকেট দেবে, এর বেশি কিছু। পশ্চিমা বিশ্ব তাদের নাগরিকদেরকে নানাভাবে উৎসাহিত করার জন্যে তাদের যোগাযোগগুলো সরকারি অফিসের সাথে বেসরকারি নাগরিকদের যোগাযোগগুলো আরও সুদৃঢ় করার জন্যে এই ধরনের বহু স্কিম তাদের থাকে। কোনো সরকারি অফিস, সেটা প্রেসিডেন্টেরই হোক মেয়রই হোক, খুব নিরপেক্ষভাবে বাছাই যাচাই করে তারপরে কোনো একটা অর্জনের পর সেটা দিয়েছে, এটা ভাবার কোনো যুক্তি আমরা খুঁজে পাই। সুবর্ণর পরিবার 15 মার্চ বাংলাদেশে আসার ঘোষণা দিয়েছিল। এই সফরকালে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ও আনোয়ার খান মডার্ন বিশ্ববিদ্যালয় সুবর্ণকে বিশ্বের সর্বকনিষ্ঠ অধ্যাপক হিসেবে বক্তৃতা দেওয়ার উদ্দেশ্যে আমন্ত্রণ জানিয়েছে বলেও রাশিদুল বারির ফেসবুক পেজ থেকে জানা যায়। এস এস আল আরিফিন, প্রথম আলো।